পরিকল্পনা চলছে কৃষকদের যে বিলটাকে তৈরি করা হয়েছে এই বিলের অন্যতম উদ্দেশ্য হলো কৃষকদের কাছ থেকে কন্ট্রাক্ট সমতুল্য করে কন্ট্রাক্ট করে নিয়ে তাদের যে চাষাবাদ করা হবে চাষের ফসলগুলোকে আম্বানি আদানি মতন পুঁজিবাদী সেই ব্যবসাদার উপরে তারা খরিদ করে নেবে এবং তারা স্টোরেজ করে রাখবে। তাদের যখন সময় হবে মার্কেটে যতক্ষণ পর্যন্ত খাদ্যের সংকট না দেখা দেবে ততক্ষণ তারা বিক্রয় করবে না। কৃষকের কাছ থেকে যে মালটা পাঁচ টাকা দিয়ে কিনবে এই মালটা পাঁচ টাকা দিয়ে কিনছে যেমন একদিকে কৃষকদের ক্ষতি করছে তাদের সঙ্গে কন্ট্রাক্ট চুক্তি করে দেবে, তারা যে দামটা বলবে কৃষকরা বাধ্যতামূলক সেই দামটাই খরিদ করতে বিক্রি করতে বাধ্য থাকবে এবং এটা পাঁচ টাকায় কিনে নিল সেটাকে গোডাউনজাত করে দেওয়া হলো। গোডাউনজাত করে দেওয়ার পরে আগামীতে যখন দেশব্যাপী খাদ্যের সংকট দেখা দেবে তখন ওই পাঁচ টাকার জিনিসটাকে পঞ্চাশ টাকা, পঞ্চাশ টাকার জিনিসটাকে একশো টাকায় তারা বিক্রি করবে। অর্থাৎ এই জ্বালাটা শুধু কৃষকদের জ্বালা নয়, একদিকে যেমন দেখা গেল কৃষকরা অল্প টাকায় তাদের মেহনতে রক্ত পানি করা ঘাম ছড়ানো সেই মেহনত করা চাষের ফলশ্রুতি ঠিকভাবে তারা আদায় করতে পারলো না, অপরদিকে তামাম দেশবাসীর কাছে সেই জিনিসটাকে খরিদ করা জিনিসটাকে স্বল্প মূল্য জিনিসটাকে বেশি দামে বিক্রয় করে মার্কেটে মানুষের কাছ থেকে আম মানুষের কাছ থেকে পয়সা চুষে নেবে অর্থাৎ রক্ত চুষে নেবার পরিকল্পনা চলছে। আজকে বলতে চাই ফুরফুরা শরীফ আকাদের সুন্নাতুল জামাত সংগঠন এই অরাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে আজকে আমরা এই আওয়াজ তুলেছি। আগামীতে পিজ্জাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে যে রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করতে চলেছে আগামী একুশে জানুয়ারি যে রাজনৈতিক দলের ঘোষণা হবে সে দলের পক্ষ থেকেও আগামীতে প্রতিবাদ চলবে, কিন্তু আজকে দিনে দেখাতে চাই বাংলার জমিনে যে অরাজনৈতিক সংগঠন পিজ্জাদ আব্বাস সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে যে বিভিন্ন জেলায় জেলায় আজকে মহামিছিল সহ প্রতিবাদ সভা করে চলছে, কিন্তু বড় দুঃখের বিষয় আজকে রাজ্যের যিনি সিএম আছেন তার পক্ষ থেকে কৃষি বিলের বিরুদ্ধে তার পক্ষ থেকে কোনো আন্দোলন আমরা দেখতে পাচ্ছি না। এটা বড় অবাক লাগে আজকে যারা আব্বাস সিদ্দিকী ভাইজানের বিরুদ্ধে বলছে, আজকে যারা আব্বাস সিদ্দিকী ভাইজানের এই সংগঠিত হবার লক্ষ্যকে ভেঙে দেবার জন্য কিছু দালালকে খরিদ করে মুসলমান মুনাফেক মুসলমানগুলোকে রাজ্য সরকার কাজে লাগিয়ে আজকে আব্বাস সিদ্দিকীর ভাইজানের সংগঠনকে আব্বাস সিদ্দিকী ভাইজানের এই সংগঠনের ছেলেদেরকে পিছিয়ে দেবার জন্য ডিভাইডেড করার জন্য যে চক্রান্ত তৈরি হয়েছে এই চক্রান্তের জন্য অন্য কেউ দায়ী নয়, আজকে চিহ্নিত করতে হবে আমাদের সমাজের এক ধরনের মুনাফেক মুসলমান, তারা ইমাম সেজে, তারা পীর সাহেব সেজে, তারা পীরজাদা সেজে, তারা সমাজের ক্ষতি করা ছাড়া অন্য কিছুই করছে না, তারা যে সাম্প্রদায়িক রং লাগাচ্ছে একটা বার আপনারা জবান থেকে বলেন আব্বাস ভাই কি সাম্প্রদায়িক রং লাগাচ্ছে না আব্বাস ভাই সম্প্রীতি বজায় রাখছে? আব্বাস ভাই সম্প্রীতি বজায় রেখেছে। আজকে লক্ষ্য করতে হবে বাংলার জমিনে যে জায়গাটায় মমতা ব্যানার্জি তিনি আসার পরে এমন করে তিনি ইমামদের ভাতা দিলেন, কত করে ভাতা দিয়েছে? আড়াই হাজার টাকা ভাতা দিয়েছিল ইমামদের। আড়াই হাজার টাকা ভাতা দেবার পরে সাথে সাথে হিন্দু ভাইরা চিন্তা করলো ইমামদের ভাতা দিচ্ছে কিন্তু পুরোহিতদের ভাতা এখনো চালু করিনি, তাহলে ধর্ম নিয়ে রাজনীতি কে করেছে ভাই আগে আগে কে করেছে? এটা সবাই জানে কিন্তু আমি স্বল্প সময়ের মধ্যে একটুখানি আপনাদের কাছে বলতে চাই আজকে বড় দুর্দিন এই জায়গাটাই, কেন আজকে গাছ কাটার জন্য গাছের প্রয়োজন হয়, গাছ কাটার জন্য গাছের প্রয়োজন হয়। আজকে বর্তমানে লক্ষ্য করে দেখছেন একদল দাড়িওয়ালা টুপিওয়ালা নাম পিজ্জারা নিয়ে ঘুরছে, একদল মুনাফেক মুসলমান, তাদের কোন অন্য কোনো লক্ষ্য নেই, তাদের লক্ষ্য হলো আব্বাস সিদ্দিকী ভাইজানকে দমিয়ে দিতে হবে। এটা কখনো সম্ভব হবে? এটা কখনো সম্ভব হবে? আপনারা ভাইয়ের সঙ্গে আছেন তো আমি একটুখানি বলতে চাই মুনাফেককে চিনতে হবে, মুনাফেককে চিহ্নিত করতে হবে। আমি ভাইজানের কথা একটুখানি বলতে চাই, বর্তমানে রাজ্য সরকার যে জায়গাটা যে প্ল্যান তৈরি করেছিল আজকে কোন যে মুনাফেক মুসলমানগুলো কেউ নীল বাতি পাচ্ছে, কেউ কালো গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কেউ পঞ্চাশ হাজার টাকা নিচ্ছে, কেউ এক লাখ টাকা নিয়ে ভাইয়ের বিরোধী করছে, একটুখানি মাথায় রাখতে হবে যদি বাংলার জমিনে আব্বাস সিদ্দিকী আজকে আন্দোলন না তুলতো একুশের বিধানসভায় একটা
ছাড়া মুসলমান দলিত আদিবাসীর জন্য এই রাজ্য সরকারকে চিন্তা করতে হতো না। রাজ্য সরকার 11 থেকে 21 পর্যন্ত একটা সুন্দরভাবে গেম চালিয়ে রেখে দিয়েছে, প্ল্যান করে রেখে দিয়েছে। হলো মুসলমান তোমরা আমার কাছে চাকরি চাইবে না, দলিত তোমরা আমার কাছে চাকরি চাইবে না, আদিবাসী তোমরা আমার কাছে জমি চাইবে না, যেটাই চাইবে না কেন একটাই জুজু দেখিয়ে দেওয়া হবে, কথা বলবে না। 21-এ কথা বললে বিজেপি চলে আসবে, অর্থাৎ তোমাদের কথা বলা চলবে না, দ্বিতীয় কোনো চয়েস তোমার কাছে নাই। পঞ্চায়েত ভোটে সিপিএম কে মেরে তাড়িয়ে দেওয়া হয়েছে, কংগ্রেস কে মেরে তাড়িয়ে দেওয়া হয়েছে, রেখে দেওয়া হয়েছে সেকেন্ড পজিশনে বিজেপি কে। মুসলমান দলিত আদিবাসী তোমরা কোথায় যাবে? তোমাদের পিছিয়ে পড়া মানুষগুলো মুসলমান মরে যাবে তথাপিও বিজেপি কে ভোট দেবে না। এই মুহূর্তে যদি আজকে যদি আপনারা বলে যে আমরা বিজেপি কে ভোট দেবো না, কাকে ভোট দেবো? মমতা ব্যানার্জির লোকগুলো, মমতা ব্যানার্জির পোষা গুন্ডা, পোষা চালা, পোষা দালালগুলো দেখিয়ে দেবে আজকে আমাদের নেত্রী দিদি ছাড়া আর কোনো উপায় নাই। কিন্তু আল্লাহর রহম, আব্বাস সিদ্দিক এই জায়গায় দাঁড়িয়ে তিনি সেকেন্ড চয়েসটা দেখিয়ে দিয়েছে না। আজকে ন্যায়ের পক্ষে যদি ভোট দিতে হয়, ন্যায়ের পক্ষে কথা বলতে হয়, অন্যায়কে ছুঁড়ে ফেলতে হয়, সেটা সে দিশা দেখিয়ে দিয়েছে। একমাত্র আব্বাস সিদ্দিকই ভাইজান চিৎকার মেরে বলেন ঠিক কিনা, ঠিক কিনা? আপনাদের কাছে এতখানি বলতে চাই, আজকে মোনাফেক ছেলের দিন এসেছে, মোনাফেক গুলোকে চিনিয়ে নিন। আমি বক্তব্য সংক্ষেপ করব, আপনাদের কাছে একটুখানি বলতে চাই। ইতিহাসের দিকে লক্ষ্য করলে দেখা যাবে মিশরে একটা আন্দোলন চলেছিল, ইখওয়ানুল মুসলিমিন বলে একটা আন্দোলন চলেছিল। ইখওয়ানুল মুসলিমিন আন্দোলনে যিনি নেতৃত্ব দিচ্ছিলেন তারা নাম হলো সৈয়দ কুতুবুদ্দিন। সরকারের বিরুদ্ধে আন্দোলন ছিল, ইসলামের বিরুদ্ধে ইসলামের আইন কানুন গুলোকে খর্ব করা হচ্ছিল, ইসলামের আইন কানুন গুলোকে ভঙ্গ করা হচ্ছিল, সেই জন্য ইখওয়ানুল মুসলিমিনের একটা আন্দোলন চলেছিল। এই আন্দোলনে যিনি নেতৃত্ব দিয়েছিলেন তার নাম হলো সৈয়দ কুতুবুদ্দিন। সে আন্দোলন চলাকালীন মিশরের সরকার সৈয়দ কুতুবুদ্দিনকে যখন গ্রেফতার করলো, সৈয়দ কুতুবুদ্দিনকে ফাঁসির কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে, আগামীকাল ফাঁসি আছে, আজকে রাতের বেলাতে সৈয়দ কুতুবুদ্দিনের ঘরে ইমাম সাহেবকে পাঠিয়ে দেওয়া হয়েছে। ইমাম সাহেবকে পাঠিয়ে দেওয়া হয়েছে। ইমাম সাহেব যখন সৈয়দ কুতুবুদ্দিনের কাছে গিয়েছে, সৈয়দ কুতুবুদ্দিন জিজ্ঞাসা করছে তুমি আমার কাছে কেন এসেছো? বলছে আমি আপনার কাছে এসেছি, কালকে আপনার ফাঁসি দেওয়া হবে, আজকে আপনাকে কলেমা পড়াতে এসেছি। সৈয়দ কুতুবুদ্দিন হাসছে, বলছে তুমি আমাকে কলেমা পড়াতে এসেছো, কলেমা পড়ানোর জন্য তুমি কি পাও? বলছে কলেমা পড়ার জন্য আমি দেশের সরকারের কাছ থেকে ভাতা পাই এবং মাইনে পাই। বলছে অবস্থা লক্ষ্য করে দেখো, তুমি যে কলেমা আমাকে পড়াতে এসেছো তার জন্য তুমি সরকারের কাছ থেকে ভাতা পাও আর মাইনে পাও, আর আমি কুতুবুদ্দিন সেই কলেমার ব্যাখ্যা করার জন্য ফাঁসির কাঠগড়ায় উঠতে চলেছি। তোমার সাথে আমার পার্থক্যটা দেখে নাও, একজন কলেমার দাওয়াত দেওয়ার জন্য ফাঁসির কাঠগড়ায় যাচ্ছে, আর সেই কলেমা পড়ার জন্য তুমি ভাতা পাও, সেই কলেমা পড়ানোর জন্য তুমি মাইনে পাও। আজকের পার্থক্যটা বুঝে নেবে। আব্বাস সিদ্দিকি বাংলা জমিনে আদায়কে পাইয়ে দেবার জন্য আব্বাস সিদ্দিকি ফাঁসির কাঠগড়ায় জন পাঠিয়ে দেবার চেষ্টা করছে। আব্বাস সিদ্দিকি কলেমা দাওয়াতের চিন্তা করে, আব্বাস সিদ্দিকি কলেমাকে বাঁচানোর জন্য দলিত আদিবাসী হিন্দু ভাইদেরকে তাদের আদায়টাকে বুঝিয়ে দেবার জন্য, তাদের অর্থটাকে বুঝিয়ে দেবার জন্য, অধিকারকে পাইয়ে দেবার জন্য আব্বাস সিদ্দিকি ভাইজানকে ফাঁসির কাঠগড়ায় দাঁড়িয়ে দেখো দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। আর এক ধরনের ইমাম তারা তার বিরোধী করার জন্য নীল বাতি পাচ্ছে, কালো দাড়ি পাচ্ছে এবং মোটা টাকা পাচ্ছে। তাহলে এখানে বুঝতে হবে আজকে সমাজে আমাদের কাছে কে ন্যায়ের পক্ষে আছে, কে অন্যায়ের পক্ষে আছে। যে দালালগুলো সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ভোট দেওয়া যাবে না বলছে, তারা হলো ওই কলেমা পড়ানো, সেই ফাঁসির কাঠগড়ায় উঠতে যাবা কুতুবুদ্দিনকে যিনি কলেমা পড়িয়েছিল, তার দ্বারা সে ভাতা পাচ্ছিল, তার জন্য সে মাইনে পাচ্ছিল, আর যে কলেমার জন্য ফাঁসির কাঠগড়ায় উঠেছিল তার দামটা ছিল আমি দুনিয়া থেকে পাবো না, আমার যেটা পাওনা হবে সেটা হলো আল্লাহ দরবার থেকে পাবো। তা আজকের এখানে যত সংগ্রামী ভাইগুলো আছে, আব্বাস সিদ্দিকের সাথ আমরা জানা দিয়েছি, রাজ্য সরকারের কাছ থেকে কিছু চাই না, আমাদের পাওনাটা আমরা আল্লাহ দরবার থেকে বুঝে দেব, ঠিক কিনা একটু চিল্লে বলে। ভাই আমার, দোস্তের আমার, আমি দীর্ঘায়ু করব না, সংক্ষিপ্ত সময়ের মধ্যে অকুশলভাবে এতটুকু বলতে চাই, আজকে আমাদের দিন এসেছে চেনার, দিন এসেছে জানার, দিন এসেছে বোঝার। অর্থাৎ আপনাদের কাছে অনুরোধ করব, সে আব্বাস সিদ্দিকি ভাইজানের লক্ষ্যকে বাস্তবায়িত করার জন্য আপনারা 7 দিন সঙ্গ দিন, ইনশাল্লাহ আগামীতে আমাদের কামিয়াব আসবে, এতে কোনো সন্দেহ নাই। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, মোবারকবাদ আমাদের জেলা সম্পাদক
পীরজাদা ভাইজিদ আমিন ভাইজানকে, আমাদের শ্রীমন্তমণি ভাই আপনারা একটু বসতে হবে, সুন্দর লাগবে বাপা, আপনাদের একটু বসতে হবে। এখন আমাদের দেগঙ্গা ব্লক সম্পাদক জনাব আব্দুল করিম সাহেব সংক্ষিপ্ত দু এক কথা বলছেন, তারপরেই আমাদের যারা আশায় আকাঙ্ক্ষিত আমাদের সেই ছোট ভাইজান আপনাদের কাছে মূল্যবান বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম। আজ কি হতে চলেছে আপনারা জানেন? তার আগে বক্তব্য দেবার আগে যত কর্মী এসেছেন, জনগণ ভাইজানের ভক্ত যারা এসেছেন, এই কৃষি বিল কেন্দ্র সরকার বিরুদ্ধে আপনাদের যদি কোন রকম কষ্ট লেগে থাকে, ব্যথা লেগে থাকে, আমরা ব্লক কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি কোনো ভুল হয় আল্লাহর রাস্তে ক্ষমা করে দেবেন। আর একটা কথা আমি বলতে চাই, বিশেষ করে সংগঠনের কর্মীদের, 21 তারিখে যে দল ঘোষণা হবে আপনারা যেন হই হই করবেন না, মিছিল বার করবেন না, খিচুড়ি রান্না করবেন না। আমি যেগুলো শুনতে পাচ্ছি, যদি কিছু করার দরকার হয় অবশ্যই অঞ্চল কমিটির মেসেজ নিয়ে করবেন, উপর থেকে যখন ভাই মেসেজ দেবে তখন করবেন। কেননা আমার কানে বিভিন্ন রকম ভাবে খবর আসছে, আপনাদের উপরে অনেক রকম প্রচার করবে বলছে। তো আমি বলতে চাই, যেসব মায়ের লাল গুলো বলছে 21 তারিখে কে ফেলাক বাদে ঘর থেকে বার হয় আমরা দেখব। আমি আপনাকে বলতে চাই, আমার দেগঙ্গা বলাকে যদি আমার কোন কর্মীর উপরে যদি টর্চার হয়ে থাকে, সেদিন দেখিয়ে দেব, সেদিন দেখিয়ে দেব কোন মায়ের লাল আছে। আমার কর্মীদের গায়ে যদি হাত দেয়, আমার কোন ছেলের গায়ে যদি হাত দেয়, আমি ময়দানে লেগে সেদিন দেখিয়ে দেব গণতন্ত্র পদ্ধতি। আপনারা জানো আইনকে হাতে নেবেন না, আপনারা আইনকে হাতে নেবেন না, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, তারপরে তার কি ব্যবস্থা করতে হয় আমরা করব। আর বলবো, ভাইজানের বিরুদ্ধে যে বলছে তাদেরকে আপনারা মোকাবেলা করবেন না, 21 তারিখ পারতি দেন, আমি নিজে ময়দানে নামবো। তারপরে আপনার কে ঘর ধরায়, কে ঘর জ্বালায়, কে আমার ফেলাক কে করে আমরা দেখবো। ভাইজান বলেছে সংগঠন আলাদা জিনিস, রাজনীতি আলাদা জিনিস, সংগঠন ডানাতে আর রাজনীতি বামাতে, আমরা কেউ সংগঠন করছি না। যদি কোনো সচ্চৈতরের নেতারা যদি আমাদের কর্মীর উপরে যদি টর্চার করে, সেদিনে বুঝিয়ে দেব, সেদিনে বুঝিয়ে দেব আপনারা আমি যেখানে ডাকবো 21 তারিখের পরে আপনারা কি আসবেন? আমার ডাকে আসবেন? কোনো কর্মীর গায়ে যদি কেউ হাত দেবে, কোনো রকম যদি টর্চার করে, আপনারা তার পাশে দাঁড়াবেন? দাঁড়াবেন তো? ভাইজানের কথায় হায় হা, ভাইজানের না না, আমাদের থেকে আসতে হবে না। যে নিচের তলার কর্মী মনে রাখবেন সেও ভাইজানের ভক্ত, সেও ভাইজানের কর্মী। কারুর যদি কিছু হয় আমরা সবাই মিলে একতা হয়ে ঐক্য হয়ে তার পাশে দাঁড়াবো, পারবেন তো? এই বলে আমার বক্তব্য শেষ করছি, কেননা আমাদের শ্রোতাজ ছোট ভাইজান হুজুর কেবলা এসেছে। আমি আর বেশি বক্তব্য বাড়াচ্ছি না, এবং এই প্রোগ্রামের মধ্যে যদি কারুর ব্যথা লেগে থাকে মাফ করে দেবেন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ। এখন আমাদের মধ্যমণি, আমাদের সকলের প্রিয় ছোট ভাইজান হযরত আলহাজ মাওলানা নওশাদ সিদ্দিকী আল কুরাইশি, তিনি এখন আপনাদের কাছে মূল্যবান বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম। মঞ্চে উপবিষ্ট আপনাদেরই ভূমিপুত্র, আপনাদেরই জেলার মানুষ শ্রদ্ধেয় পীরজাদা ওয়াজিদ আমিন সহ দেগঙ্গা থানা শাখা কমিটির একাধিক নেতৃত্ববৃন্দ,
दर्शक आसने बसे थका समबयसी बंधुरा এবং বাপের তুল্য বাবাজিরা প্রত্যেককে জানাই সংগ্রামী অভিনন্দন ও ভালোবাসা। আজকে আমরা উপস্থিত হয়েছি দেওয়াঙ্গা ব্লক অন্তর্গত এর নাম কি বেঙ্গল ভিলেজ ময়দানে। কেন উপস্থিত হয়েছি সেই বিষয়ে আগে দু এক কথা বলে নিই, কারণ আমাদের জেনে রাখা দরকার। বর্তমান পশ্চিমবাংলা সহ বিশেষ করে দিল্লিকে কেন্দ্র করে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যে কৃষি আন্দোলন ছড়িয়ে পড়েছে, সেই আন্দোলনকে সংহতি জানাতে, তাদের সেই কৃষক বন্ধুদের পাশে থাকতে, কৃষক বন্ধুদেরকে আওয়াজ দিতে, শুধু আপনারা দিল্লি নয়, আপনারা পাঞ্জাব নয়, আপনারা হরিয়ানা নয়, পশ্চিমবাংলার মানুষ, পশ্চিম কৃষক বন্ধু মানুষরা আপনার আন্দোলনকে সংহতি জানাচ্ছে এবং শেষ দিন পর্যন্ত আপনাদের সাথে থাকবে, যতদিন না পর্যন্ত কেন্দ্র সরকার এই তিনটা কালা আইন বাতিল করতে বাধ্য হয় ততদিন পর্যন্ত বাংলার মানুষ আপনাদের সাথে থাকবে। সেই সংহতি জানানোর জন্য আজকে আমরা দেওয়াঙ্গা ব্লকের মানুষকে নিয়ে এখানে সমাবেত হয়েছি। এখান থেকে আমরা মেসেজ কেন্দ্র সরকারকে, আপনি যে তিনটে বিল নিয়ে এসেছেন, আপনি তো বলছেন বা আপনাদের দায়িত্বশীলেরা বলছে এটা নাকি কৃষক বন্ধুদের উপকৃত হবে। কৃষক বন্ধুরা এর দ্বারাই কি হবে, 2022 সালে ভাইরা তার ফসলের দ্বিগুণ দাম পাবে। যদি এতই ভালো কাজ করেন, কৃষক বন্ধুদের জন্য এতই উপকৃত হয়, তাহলে আমরা সাধারণ মানুষ, আমরা সাদা মনে কাদা নাই, আমরা তো একটা প্রশ্ন তুলতেই পারি, কৃষকদের কি এমন হয়ে গেল, কি এমন মাথা খারাপ হয়ে গেল দু মাসের ওপরে দিল্লি সহ পাঞ্জাব সহ হরিয়ানাতে এই শীতকালে তারা আন্দোলন করে চলছে এবং এই বিলের প্রত্যাহারে তারা আন্দোলন করছে, কারণটা কি? কারণটা নিশ্চয় আছে, আপনাদের বলবো। তার আগে একটা কথা বলে রাখি, এই যে কৃষক আন্দোলন চলছে, এই কৃষক আন্দোলন করতে গিয়ে কম বেশি 50টার উপরে কৃষক ভাই আমাদের জন্য তাদের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে। এটা শুধু কৃষক আন্দোলন নয়, অনেকে বলবে এটা কৃষক আন্দোলন বলে এটাকে ছোট করে দিয়া, যদিও এটা কৃষক আন্দোলন নামে চলছে, এটা মনে করি প্রত্যেকটা ভারতীয়র আন্দোলন। একটু ভেবে থাকা দরকার, কেন্দ্র সরকার তিনটে বিল নিয়ে এসেছে। প্রথমটা হচ্ছে অত্যাবশ্যক পণ্য সংশোধন আইন, যেটা আছে তার জন্য একটা বিল পাস করেছে। তারপরে আছে কৃষি পণ্য লেনদেন ও বাণিজ্য উন্নয়ন, আর একটা আছে কৃষি পণ্যের দাম নিশ্চিত রাখতে কৃষকদের সুরক্ষা ও ক্ষমতায়ন চুক্তি, এই দুটো বিল। কেন্দ্র সরকার তিনটে বিল পাস করেছে, তার মধ্যে দুটো আইনে পরিণত হয়েছে, এখনো একটা আইনে পরিণত হয়নি, সেটা হচ্ছে অত্যাবশ্যকীয় পণ্য সংশোধন আইনটা। এটা কি জিনিস, 1955 সালে একটা আইন তৈরি হয়েছিল, যে আইনের মাধ্যমে বলা ছিল যে এসেনশিয়াল জিনিসগুলোকে, অত্যাবশ্যকীয় পণ্যগুলোকে গুদামজাত করার জন্য একটা নির্দিষ্ট লিমিটেশন, অর্থাৎ আলু কেউ যদি গুদামে রাখতে চায় একটা নির্দিষ্ট পরিমাণ বস্তা আলু রাখতে পারবে, তার বেশি রাখতে পারবে না। কেউ যদি ধান রাখতে চায় নির্দিষ্ট কুইন্টল বা নির্দিষ্ট বস্তা অনুযায়ী মাল রাখতে পারবে, তার বেশি রাখতে পারবে না। কেউ যদি পেঁয়াজ রাখতে চায় সে একটা নির্দিষ্ট পরিমাণ মাল গুদামজাত করবে, তার বেশি করতে পারবে না। বা শস্য তেল কেউ যদি রাখতে চায় নির্দিষ্ট পরিমাণ বা লিটার রাখতে পারবে। কিন্তু 1955 সালে যে আইনের মাধ্যমে এই পেঁয়াজ আলু আপনার ধান থেকে শুরু করে আরো যে সমস্ত জিনিসপত্রগুলো আছে এসেনশিয়াল ছিল, তার মধ্যে থেকে আজকের দিনে 2020 সালে যে বিলটা পাস করিয়েছে, সেখানে লক্ষ্য করলে দেখা যাবে তার এসেনশিয়াল দ্রব্যর মধ্যে থেকে, অত্যাবশ্যকীয় পণ্যের মধ্যে থেকে আলু পেঁয়াজ ভোজ্য তেল সহ ধানটাকেও এর মধ্যে থেকে বাইরে বার করে দিয়েছে। কারণটা কি? কারণটা একটাই, আপনারা সবাই জানেন, কেন্দ্র সরকার ঘোষণা করে এয়ারপোর্ট বিক্রি হচ্ছে, কেন্দ্র সরকার ঘোষণা করেছে প্ল্যাটফর্ম বিক্রি হচ্ছে, কেন্দ্র সরকার ঘোষণা করেছে এক্সপ্রেস ট্রেন বিক্রি হচ্ছে, কিন্তু কেন্দ্র সরকার কি বলেছে, ওপেন টু অল, যার পয়সা আছে সে কিনে নেবে। এখানে যারা উপস্থিত হয়েছি বা মাইকের আওয়াজ অত দূরে যাচ্ছে, যাতে ধর্ম
গিয়ে বর্ণে ধর্ম গিয়ে সবার ঊর্ধ্বে গিয়ে আমি সবার কাছে একটা প্রশ্ন করি, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সকলে মিলে এক বাক্যে আমাকে উত্তর দেবেন, আমাদের মধ্যে যারা উপস্থিত হয়েছি আমাদের কি কারো এয়ারপোর্ট কেনার ক্ষমতা আছে? আমাদের কি কারো প্ল্যাটফর্ম কেনার ক্ষমতা আছে? আমাদের কি কারো এক্সপ্রেস ট্রেন কেনার ক্ষমতা আছে? কিন্তু মোদী বাবু একটা ভালো যুক্তি দিচ্ছে, আমাদেরকে বোকা বানাচ্ছে, ওপেন টু অল, যার টাকা দিয়ে সে কিনে নিতে পারো। ঠিক এসেনশিয়াল দ্রব্যটা দ্রব্যের মধ্যে থেকে এইগুলো বাদ দিয়ে দেবার কারণ কি? মোদী বাবু একটা ঘোষণা করেছে, কিষাণ মান্ডি ছাড়াও বাইরে কিনতে পারবে। কিষাণ মান্ডিতে কিনতে গেলে এমএসপি বলে একটা কোড আছে, মিনিমাম সাপোর্ট প্রাইস বলে একটা আছে, যার দ্বারা ফসলের একটা দাম বেঁধে দেওয়া হবে, সেটা কমাতেও পারবে না বাড়াতেও পারবে না কৃষক বন্ধুরা। কিন্তু কেন্দ্র সরকার যে তিনটে বিল পাস করিয়েছে ওতে এমএসপি নাই, তার মধ্যে কারণটা কি? এমএসপি না থাকার জন্য আদানি চলে আসবে আপনার গ্রামে তার লোকের মাধ্যমে। যখন আপনি ফুলকপি চাষ করছেন তোটা বাদ দিন, যখন আলু চাষ করছেন আদানির লোক চলে আসবে। বর্তমান দিনে যে আলুটা আপনি 200 টাকা কি 300 টাকা কি 500 টাকা বস্তা জমি থেকে বিক্রি করছেন, সেই সময় ঠিক নীল চাষীদের মতো প্রেশার ক্রিয়েট করে হয়তো আপনাকে 300 টাকা দিয়ে বিক্রি করতে বাধ্য করা হবে, অথবা আপনার 500 টাকায় বিক্রি করতেন ওটা 1000 টাকায় কিনে নেবে। কিনে নেওয়ার পরে ওই মালগুলো তারা স্টোরেজ করে রেখে দেবে, গুদামজাত করে রেখে দেবে। গুদামজাত করে রাখলে লাভটা কি? আপনারা কিছুদিন পূর্বে আলুর বস্তা কত করে কিনেছিলেন ভাই? আমরা তো 1800 টাকা বস্তা কিনেছি, আর 80 টাকা পেঁয়াজ বস্তা কিনে 80 টাকা কিলো কিনেছি পেঁয়াজের। কারণটা কি বলছি বুঝলি বুঝতে পারবেন? বর্তমান রাজ্য সরকারের দুটো তৃণমূল পার্টি দুটো বড় নেতা আছে, আরো থাকতে পারে, আমি দুটো নেতার তথ্য পেয়েছিলাম, একজন 15 লক্ষ বস্তা আলু রেখেছিল, একজন 18 লক্ষ বস্তা আলু রেখেছিল। এই যে 15 লক্ষ বস্তা আলু 18 লক্ষ বস্তা আলু রাখার কারণে তাদের যতক্ষণ না মনে হচ্ছিল যে আমি ঠিক মতো দাম পাচ্ছি না, ততদিন তারা মার্কেটে ছাড়ছিল না। আমার কাছে তো শুধু দুটো নেতার তথ্য আছে, বাকি আরো কত নেতা তাদের মনের মতো করে আলু ভিতরে ভরে রেখেছে। আর এই এম আর অত্যাবশ্যকীয় পণ্য যদি 1955 সালের আইনটাকে যদি ভ্যাকেট করে দিতে পারে, যে নতুন 2020 সালে বিল নিয়ে এসেছে এটাকে যারা বাস্তবায়ন করতে পারে আইনে পরিণত করতে পারে, তাহলে 18 লক্ষ বস্তা নাই 118 লক্ষ বস্তা ভরে দিলেও কেউ কিছু করতে পারবো না। কিন্তু 1955 সালে যে আইন ছিল সেই আইনের মাধ্যমে বলা হয়েছিল একটা নির্দিষ্ট লিমিটেশন আছে, এর বাইরে গুদামজাত করতে পারবে না। আপনার এলাকায় আদানির লোক আসবে, কৃষক ভাইকে বলবে যে আলুর বর্তমান 500 টাকা বস্তা আছে, তোমাকে আমি 1000 টাকা বস্তা দিচ্ছি, তুমি আলুগুলো দিয়ে দাও। কৃষক ভাইরা স্বাভাবিকভাবেই তার আলুটা আদানি আম্বানিদের মতো শিল্পপতি পুঁজিপতিদের দালালদের হাতে তুলে দেবে, ওই আলুটা নিয়ে গিয়ে আদানি আম্বানি সহ যারা শিল্পপতি আছে বড় বিজনেসম্যান আছে তারা স্টোরেজ করে রেখে দেবে। বাজারে ক্রাইসিস দেখা দেবে, বাজারে আপনাদের ছোট করে যারা ব্যবসায়ী ছিল যাদের 500 টাকার আলুর বস্তা 450 টাকায় দিলে লাভ হতো, 550 টাকা কেনার মতো ক্ষমতা থাকতো না, সেই সমস্ত ছোট খাটো ব্যবসায়ীরা মারা যাবে, অর্থাৎ তারা ব্যবসা থেকে পিছিয়ে আসবে, তখন তাদের হাতে আলু থাকবে না, আর যতটাই আলু থাকবে সবটা স্টোরেজ করে রেখে দেবে, সমাজে মার্কেটে ক্রাইসিস দেখা দেবে, আলুর যোগান পাবে না। তখন আজকের দিনে যেমন 1800 টাকা আলু বস্তা কিনেছি, এই 1800 টাকা নয় এই 1800 পিছনে ×5 বসাতে হবে, তখনও দেখবেন আপনার আলু পাবেন না। ওই আদানি আম্বানিরা যখন মনে করবে যে এবার আমার লভ্যাংশ বাড়ছে, আমার প্রয়োজন হচ্ছে ছাড়ার, তখন ছাড়বে, তখন কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমরা আজকের দিনে যেমন 1800 টাকা বস্তা কিনেছি, আগামী দিনে কিন্তু 18000 টাকা বস্তা কিনতে ওরা বাধ্য করবে। সেই জন্য বলছি এই আন্দোলনটা শুধু কৃষক বন্ধুদের আন্দোলন নয়, আন্দোলনটা প্রত্যেক ভাইদের আন্দোলন। এই আন্দোলন যারা কৃষক ভাইদের মাধ্যমে হচ্ছে, কৃষক ভাইদের ব্যানারে হচ্ছে, আমাদের উচিত প্রত্যেককে ওই ব্যানারকে সমর্থন জানিয়ে তাদের আন্দোলনকে সংহতি জানিয়ে আমাদের আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়া, কৃষক ভাইদেরকে সাপোর্ট করা। যে কোনো ব্যানারে হোক না কেন, যে কোনো রাজনীতির ব্যানারে হোক না কেন, যে কোনো সংগঠনের ব্যানারে হোক না কেন, আপনাদের ইনভাইট করলে আপনারা যাবেন, আমি আপনাদের কাছে আবেদন রাখবো। তবে দুটো পার্টি ইনভাইট করলে মোটেও যাবেন না, প্রথম হচ্ছে কেন্দ্র সরকার অর্থাৎ বিজেপি পার্টি, দ্বিতীয় হচ্ছে বর্তমান রাজ্য সরকার যিনি রাজ্যে আছেন।
কেন্দ্র সরকার এই আইনের মাধ্যমে শিল্পপতিদের সুযোগ সুবিধা করে দিচ্ছে, শিল্পপতিদের সুযোগ সুবিধা করে দিয়ে যারা গরিব খেটে খাওয়া সাধারণ মানুষ তাদেরকে আরো শোষণ করার চিন্তা ভাবনা করছে। সুতরাং কেন্দ্র সরকারের ডাকা অর্থাৎ বিজেপির ডাকা আইনে আন্দোলনে আমরা যাব না। আর আপনি বলতে পারেন তাহলে তৃণমূল সরকার কি দোষ করলো, তৃণমূলের ডাকা কৃষকদের পক্ষে সংহতি আন্দোলনে কেন যাব না? একটু দিদির কথা শুনবেন না, শুনবেন না, শুনলে আপনাদের রাগ হবে না তো? আবার দিদির কথা বললে ফুলপ্রসিদ্ধ থেকে ফতোয়া চলে আসবে না তো? দিদির কথা বললে বসিরহাট দরবার থেকে ফতোয়া চলে আসবে না তো? আরে বসিরহাট দরবারের সবাই নয়, ফুলপুরার সবাই নয়, তবে প্রত্যেকটা দরবারকে দিদিমণি কিনে নিয়েছে, প্রত্যেকটা ধর্মস্থানকে দিদিমণি কিনে নিয়েছে, আর দিদিমণি প্রত্যেকটা ধর্মস্থানকে ডিভাইড করে দিয়েছে। যান গিয়ে খোঁজ নেন মাতুয়াতে, মাতুয়া বাড়ি বনগাঁতে চলে যান, সেখানে তারা কিভাবে ইত্তেহাদ ইত্তেফাক ঐক্যবদ্ধর সাথে বিগত দিনে বসবাস করতো, কিন্তু দিদিমণি সেখানে একটা এমপি ঢুকিয়ে দেওয়ার পরে আজকে মাতুয়া বাড়ি দেখেন দু থেকে তিনটে টুকরো হয়ে গেল, কিছু অংশ বিজেপিতে চলে গেল, কিছু অংশ তৃণমূলে আছে, আবার কিছু অংশ নর্মালি আছে। মাতুয়া ভাইদের যে ডিমান্ড আজকের দিনে নাগরিকত্ব নিঃশর্ত নাগরিকত্বের ডিমান্ড, তারা বাস্তবে রূপ দিতে পারছে না কেন? তাদের ডিভাইডেড হওয়ার কারণে। আর এই ডিভাইডেডটা যে করেছে তার নাম হচ্ছে দিদিমণি। আর আপনি ফুরফুরা শরীফে গিয়ে দেখুন, ফুরফুরা শরীফেও আজকে তিনটে চারটে টুকরো করে দিয়েছে। কাকে বলা হচ্ছে বিজেপির দালাল বলে একটা সাইড করে দেওয়া হচ্ছে, কাকে বলা হচ্ছে সম্প্রীতি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করবো বলে একটা সাইড করে দেওয়া হচ্ছে, আর একটা যারা এই সমস্ত নিয়ে বেশি চিন্তা ভাবনা রাখে না তাদেরকে একটা জায়গায় করে দেওয়া হচ্ছে। তাহলে ফুরফুরা শরীফ থেকে যে আওয়াজ উঠেছিল যে আমাদের জামানার মুজাদ্দেদ দাদা হুজুর পীর কেবরে রহমাতুল্লাহ আলাইহি তার জন্মভূমিতে তার স্মৃতিতে তার নামে একটা বিশ্ববিদ্যালয় করে দেওয়া হোক, যদি ফুরফুরার শক্তিটা এক জায়গায় থাকতো তাহলে দিদিমণি এতদিন পরেও বিশ্ববিদ্যালয় দিচ্ছে না, কারণটা বুঝে নেন। আর যদি একটা জায়গায় শক্তিটা থাকতো তাহলে দিদিমণি কি বিশ্ববিদ্যালয় দিতে বাধ্য হতো না? দিদিমণি ক্ষমতায় আসার পরে প্রায় 25 থেকে 30টা ইউনিভার্সিটি দিয়েছে, আমার মনে হয় 30টা ইউনিভার্সিটি দিয়েছে, তার মধ্যে কি যার ফলোয়ার্স পশ্চিম বাংলার জমিনে 2.5 কোটির বেশি 3 কোটির কম তার নামে কি একটা বিশ্ববিদ্যালয় দিতে পারতো না? একটু ছেড়ে দিন, একটু এগিয়ে যান মুর্শিদাবাদে, সেখানে প্রায় 85 লক্ষ মানুষের বসবাস, সেখানে দীর্ঘদিন ধরে মুর্শিদাবাদ মানুষ মুর্শিদাবাদ বাড়িবাসী সহ বিভিন্ন শিক্ষিত সমাজের মানুষরা জাতির উদ্যোগে বন্যের উদ্যোগে একটাই দাবি করা হচ্ছিল যে দিদিমণি আপনি মুর্শিদাবাদে একটা বিশ্ববিদ্যালয় দেন। ফুরফুরা শরীফ থেকে অনেকে দাবি করেছে, অনেকে আমরাও দাবি করেছি, কিন্তু আজও পর্যন্ত কি বিশ্ববিদ্যালয় দেওয়া হয়েছে? কারণটা কি? পশ্চিম বাংলায় মুসলিমদের সেন্টিমেন্ট হাট কোথায়? ফুরফুরা শরীফ, সেটাকেও দুটো কি তিনটে টুকরো করে দিল, সেটা কে বলুন একটু জোরে? তাহলে যে আমাদের হাটকে দু টুকরো করেছে তাকে কি আমরা আগামী 2021 সালে সুযোগ দেব? দেয়া যাবে কি? তাহলে আমরাও তাকে ছেড়ে দেবো, কেন কথা বলবো না? এরপরও অনেকে দালাল মার হয়েছে, কি বলছে একটা সুযোগ দিয়া হোক। সেই সমস্ত দালাল গুলোকে আমি এই মঞ্চের মাধ্যমে একটা উত্তর দিতে চাইছি, এবং আপনাদের কাছেও আমি একটা সাজেস্ট করতে চাইছি। আমার সাজেশন যদি ভুল হয় আপনারা বলবেন। দীর্ঘ 10 বছর ধরে আমরা দায়িত্বভার দিয়েছিলাম যে আমাদের নিরাপত্তা দেবে, আমাদেরকে সাচার কমিটির যে রিপোর্ট আছে বাস্তবায়ন করবে, কিন্তু 10 বছর অতিবাহিত হতে চলেছে, সাচার কমিটির একটা সুপারিশ বাস্তবায়ন করেছে করেনি। কিন্তু 2019 সালে যখন ভোটের ইলেকশন হচ্ছিল 42-এ 42 মারব বলে স্লোগান উঠছিল না? আমরা কি ভাবলাম দিদিমণি যখন 42-এ 42 মেরে দেবে তাহলে দলিত মুসলিম আদিবাসীদের চিন্তার কারণে আমাদের নিজস্ব কোনো কিছু আর দলের প্রয়োজন হবে না, সেই বলে দিদিমণির পাল্লায় পড়ে গিয়েছিলাম। দিনের শেষে কি দেখেছিলাম? 42-এ 800টা তো ওদেরকে পৌঁছে দিয়েছে। তো আজকে দিনেও যারা দালালি করছে, যারা অল্প কিছু টাকার বিনিময়ে বিগত দিনে যারা জাতকে বিক্রি করেছিল, মুসলিমদের পক্ষ থেকে মুসলমান জাতকে বিক্রি করেছে, আদিবাসী ভাইদের পক্ষ থেকে আদিবাসী জাতকে বিক্রি করেছে, দলিত ভাইদের পক্ষ থেকে দলিতদের বিক্রি করেছে, আজকে দেখেন তারা আবার নতুন করে ময়দানে নেমেছে। সিদ্দিকুল্লাহ চৌধুরী আমাদের মন্ত্রী মহাশয়, ওনাকে কি দায়িত্ব দেওয়া হয়েছে? গ্রন্থাগার মন্ত্রী, পূর্ণমন্ত্রী, আর একটা কি হাফ মন্ত্রী দিয়েছে জানি না, জানার চিন্তা ভাবনা করেনি। ওনার কাছে আমি একটা এই স্টেজ থেকে এই মিডিয়ার মাধ্যম দিয়ে একটা প্রশ্ন ছুড়ে দিতে চাই। আপনি তো দীর্ঘদিন ধরে মন্ত্রিত্ব পদ নিয়ে আছেন, আপনি একটা আমাকে তথ্য দিন, আপনার মাধ্যমে 10টা মুসলিম ছেলে সরকারি চাকরি পেয়েছে তাহলে আমি বলবো আপনি বাপের বেটা, দেখাতে পারবে না? চাকরি তো দূরের কথা, আপনি তো গ্রন্থাগার মন্ত্রী,
আপনি নতুন 10টা লাইব্রেরি স্থাপন করেছেন আপনার মাধ্যমে, আপনি আমাকে দেখান। আপনি ওটাও পারবেন না, আমি চ্যালেঞ্জ করে বলছি, আপনি নতুন কোন লাইব্রেরি প্রতিষ্ঠাতা দূরের কথা, আপনি কোন লাইব্রেরিতে 10টা লাইব্রেরিতে আপনি বই পাঠিয়ে সহযোগিতা করেছেন আপনার ডিপার্টমেন্ট থেকে, আপনি আমাকে সে তথ্য দিয়ে দেখান, দেখবেন দেখাতে পারবে না। তাহলে কিসের মন্ত্রী ভাই? ছাগলের 3 নম্বর বাচ্চা বুঝেন, বোঝেন কি বোঝেন না? ছাগলের 3 নম্বর বাচ্চা মতো এদেরকে রেখে দিয়েছে, আজকের দিনে কিছু টাকা দিয়েছে এদেরকে, আবার কিছু লোভ দেখিয়েছে, এরা আবার আমাদের সমাজে ঢুকে সম্পৃক্তির বলি উড়াচ্ছে। আরে বাংলার মুসলমান হিন্দু দলিত আদিবাসী ভাইদের কি সম্পত্তি শিখাতে হবে? যদি এদেরকে শিখা দিয়ে দরকার ছিল, এরা সম্পত্তিতে সম্পৃক্তিতে এতটাই কনসাস। 1906 সালে পশ্চিম বাংলা অবিভক্ত বাংলায় মুসলিম লীগের জন্ম হয়েছিল, আজকে কি মুসলিম লীগের কোনো ঝান্ডা বাংলাদেশে এরকম দেখতে পাচ্ছেন? কারণ আমরা আইডেন্টিটি পলিটিক্স বুঝি না, আমরা সেটাকে বর্জন করেছিলাম, আমরা মেইনস্ট্রিম পলিটিক্স কে প্রাধান্য দিয়েছিলাম, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিকে প্রাধান্য দিয়েছিলাম, যেমন অজিনেতে এখান থেকে আমরা তাদেরকে পাঠিয়ে দিয়েছি। আমাদের কাছে এসে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা শোনাচ্ছে, আর মোল্লাপাড়ায় এসে বিজেপি বিরোধী স্লোগান দিচ্ছে, যাও না ঘোষ পাড়াতে যাও, যাও না চক্রবর্তী পাড়াতে যাও, যাও না মুখার্জি পাড়াতে যাও, সেখানে বিজেপি বিরোধী স্লোগান দাও, এমন ঠেঙাবে না, সাইজ করে ফেলবে। কারণ মুখার্জি পাড়া, চ্যাটার্জি পাড়া, ব্যানার্জি পাড়া কোনো ব্যানারকে ওরা প্রাধান্য দেয় না, তারা চায় উন্নয়ন। কিভাবে উন্নয়ন হবে সেটা তারা বুঝে নাই। যদি আমার কথাটা সত্যতা জান যান, তাহলে একটু মুখার্জি পাড়ায়, ব্রাহ্মণপাড়ায়, ঘোষপাড়ায় গিয়ে দেখবেন কারেন্টে যদি পোস্টার ঝুলে থাকে, পোস্টারে দেখবেন বিজেপির পতাকা ঝুলছে, সিপিএম এর পতাকা ঝুলছে, কংগ্রেসের পতাকা ঝুলছে, টিএমসি এর পতাকা ঝুলছে, কোনো সমস্যা নাই। আর আমাদের মোল্লাপাড়ায় এসে দেখুন একটু, আমুলিয়াতে যান, দেগঙ্গাতে যান, আরো যে সমস্ত গ্রামগুলো আছে, সোয়াই শেতপুরে যান, যদি সিপিএম এর পতাকা ঝুলে থাকে, অন্য কোন পার্টির পতাকা ঝুলাতে যাবেন, মারতে যাচ্ছে, তাই না? যদি টিএমসি এর পতাকা ঝুলে থাকে, অন্য কোন পার্টির পতাকা বানতে যেতে বলছে, মারবো। কারণটা কি? দুজনের মধ্যে ডিফারেন্স কি? ওলা হচ্ছে শিক্ষিত, আর আমাদেরকে মূর্খ করে রেখে দেওয়া হয়েছে, আমাদেরকে বিজেপির ভয় দেখিয়ে ডে বাই ডে মূর্খ করে দেওয়া হচ্ছে, আমাদেরকে বিজেপির ভয় দেখাচ্ছে। আর গতকালকে আমি একটা সোশ্যাল সাইটে একটা লিফলেট পেলাম, যেখানে মাদ্রাসা শিক্ষা দপ্তরে 12 জনকে নিয়োগ করা হয়েছে, আর বিজেপির ভয় দেখিয়ে দিদিমণি যাদেরকে এত ভালো আসছে, মাত্র আমাদের পক্ষ থেকে 1 জনকে দেওয়া হয়েছে, আমাদেরকে বিজেপির ভয় দেখাচ্ছে, আর আমাদের জায়গাগুলোতে দিদির লোককে বসিয়ে দিচ্ছে। ভাবেন, সময় এসেছে বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস নিয়ে ভাবার টাইম নয়। দিদিমণি যদি তার ভাইপোর জন্য এত ভেবে, কখন মুকুল রায়কে ছেড়ে দিচ্ছে, কখন শুভেন্দু অধিকারীকে ছেড়ে দিচ্ছে, কখন রাজীব ব্যানার্জিকে ছাড়বো ছাড়বো হচ্ছে, কখন অন্যকে ছেড়ে দিচ্ছে, তাহলে আপনারা কি, আমরা কি আমাদের ভাইপোর জন্য ভাববো না? আজকে সময় এসেছে আমাদেরকে আমাদের পরের প্রজন্মের জন্য ভাবতে হবে। চাই ফুরফুরা শরীফ তার ভাইপোর জন্য নাও ভাবতে পারে, কিন্তু আপনারা আপনাদের ভাইপোর জন্য ভাববেন একই বাক্যে উত্তর দেন, ভাবতে হবে। কারণ ফুলপুরা শরীফ যদিও না আপনার ভাইবোর কথা ভাবে, আপনাকে আপনার ভাইবোর কথা ভাবতে হবে। দিদিমণি যদি তার 10 বছরের সাম্রাজ্যকে বিলীন করে দিতে পারে ভাইবোর জন্য, তাহলে আপনারা এই মাটিতে জন্ম হয়েছেন, এই মাটি দিয়ে আপনাদের দাপন হবে, তাহলে আপনারা আপনাদের ভাইবোর কথা ভাববেন তো? কোনো কথা হবে না, আজ থেকে আমাদের শপথ করতে হবে, আমরা আমাদের ভাইপোর কথা ভাববো, আমরা আমাদের ছেলেদের কথা ভাববো। দিদিমণির ভাইপোকে নিয়ে আমাদের প্রেশান নয়, দাদার ভাইপোকে নিয়ে আমাদের প্রেশানি নয়। আজকের দিনে তো আমরা দাদার ভাইপো, দিদির ভাইপো কি করে ভালো খুশিতে থাকবে, তাই নিয়ে আমরা উৎপাত হচ্ছি। আর আমি আমার ভাইটাকে জেলে পাঠাচ্ছি, আমার ভাইপোটা খেতে পাচ্ছে না, বাপকে তো জেলে ভরে দিয়েছি, আমার ভাবিটার ঘরে ভাত নাই, কত মহান কাজ করে ফেলেছি। এই দেগঙ্গার জমিন থেকে দাঁড়িয়ে আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি রাজনীতি নেতাদের, আপনারা বলুন দেগঙ্গাতে গত 10 বছরে কটা কেস খেয়েছে আমার মুসলিম সম্প্রদায়ের ভাইরা, কটা কেস খেয়েছে আমার আদিবাসী সম্প্রদায়ের ভাইরা, কটা কেস খেয়েছে আমার দলিত সম্প্রদায়ের ভাইরা, দেখবেন এদের সংখ্যা বেশি। আর 10টা মুসলিম ভাইয়ের নাম বলুন যে সরকারি চাকরি পেয়েছে গত 10 বছরে, 10টা আদিবাসী ভাইয়ের নাম বলুন যারা গত 10 বছরে সরকারি চাকরি পেয়েছে, 10টা আদি মাত্র
দলিত ভাইয়ের নাম বলুন যারা গত 10 বছরে ছেড়ে 10টা চাকরি পেয়েছে, 10টা মতুয়া ভাইয়ের নাম বলুন যে দিদিমণি গত 10 বছরে এদেরকে চাকরি দিয়েছে। কিন্তু দেখবেন দিদিমণির মুখে এই কটা নাম ছাড়া আর কোনো কোনো নাম নেই, বেশি বেশি গত মুসলমানদের নাম, কিন্তু চাকরির বেলায় মুসলমান নাই। রিসেন্ট গতকালকের কথা বলছি, 11-12 জনের মধ্যে একজন আমাদের আছে। আরে আমরা তো 30%, আদিবাসী ভাইরা তো প্রায় 10-12%, দলিত ভাইরা তো প্রায় 36% মতো। তাহলে এই যে চাকরি 12 জনে হয়েছে, 10 জনে ধরেন 3টে তো মুসলিম পেতো, একটা তো আদিবাসী ভাই কম করে পেতো, আর 3টে তো দলিত ভাই পেতো। খোঁজ নিয়ে দেখুন কারা পাচ্ছে, একটু দেখুন মনুবাদী দ্বারা পরিচালিত দলেরা কোনদিনই এই দলিত আদিবাসী মুসলিম সহ পিছিয়ে বর্গের মানুষকে উন্নয়ন করবে না, এদেরকে সদা সর্বদা শোষণ করবে। তাই সময় এখন আছে আমাদেরকে সচেতন হতে হবে। আশা যাক আমি বক্তব্য শেষ করব, করিম ভাই যেখানে বক্তব্য দিয়েছে তার সাথে আমি একটু জুড়িয়ে দিই, যারা সংগঠনের দায়িত্বশীলেরা আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা কেউ রাজনীতির ঝান্ডা হাতে নেবেন না। আমরা যে রাজনীতি দল লঞ্চ করতে চলেছি সেটার দায়িত্বে থাকবো আমি। আমি সংগঠন থেকে ইস্তফা দিয়ে আমি আমার রাজনীতি দল করব, আমি আমার মতো টিম তৈরি করে নেব। কি বললাম মাথায় আসছে তো? আমি আমার মতো টিম তৈরি করে নেব। আপনারা সংগঠন করবেন, আপনারা সংগঠন চালিয়ে যাবেন। বিগত দিনে যেরকম আপনারা ভোট দিতে গিয়েছিলেন, আপনাদের কাজ কি হবে? যখন ভোটের টাইম আসবে আপনারা শুধু গিয়ে আপনারা ভোট দিয়ে আসবেন। আপনারা সংগঠনের এই সরি রাজনীতি দলের ঝান্ডা আপনাদের ধরতে হবে না। কি বলছি মনে আসছে তো? আর আপনার এলাকার কত বড় নেতা আছে, কত বড় বুক আছে, কত গুলি চালাবে, কত বম মারবে, সময়ের সাথে আমরা দেখে নেবো। শুধু সময় অপেক্ষা করুন। আবার বলছি আপনারা ঝান্ডায় কেউ হাত দিতে যাবেন না, ভয় বলছি না, ভাববেন না ভাইজান ভয় খেয়ে গেছে। ভয় খাওয়ার নয়, আমাদের ইতিহাস দেখুন, আমাদের দেখলে লোক ভয় পায়। ইতিহাস দেখুন আমাদের, আমাদের দেখলে লোক ভয় পায়, আমরা কি ভয় পাবো? কিন্তু আপনারা রাজনীতির ঝান্ডা নেবেন না হাতে, সময়ের সাথে আমরা বুঝে নেব কে কত টাকা আফফান ঝড়ের নামে দুর্নীতি করেছে, সেটাও বার করে ছাড়বো। 100% ফাইন মারা হবে। যে গরিব ভাইটার বাড়ি পড়ে গেল সে পেল না টাকা, আর যার দোতলা বাড়ির বাড়ির ছাদের চিনের কোটাটা ছিল সেটা উড়ে গেছে, সে টাকা পেয়ে গেল না। সময়ের সাথে 100% ফাইন দিয়ে জনগণ বার করে নেবে। রাজি আছেন তো? তাহলে কোনটা ভালো লাগবে? ঝান্ডা ধরবেন না, ওই সমস্ত কুলাঙ্গারের কাছকে ফাইন হবে, সেটা দেখবেন কোনটা আপনাদের কাছে ভালো বলে। ফাইনটা তো তাহলে অপেক্ষা করুন, ওদের ফাইন খুব তাড়াতাড়ি ব্যবস্থা করা হবে, কিন্তু একটু অপেক্ষা করতে হবে। আজকে ভালতে লজ্জা লাগে, 100টা মেয়ে ব্যবসা বৃদ্ধি করলে 50টা 54টা পরে আমার মা বোনেরা যায়, কেন যায়? পেটের জ্বালায়। আর আমাদের 22,000 কোটি টাকা প্রতি বছরে ওয়াকাফ থেকে ইনকাম হয়, টাকাটা খোলা খাচ্ছে ওই ফুরফুরা শরীফ থেকে। তো যারা আজকে সাম্প্রদায়িক সম্পৃতির কথা বলছে, বসিরহাট থেকে যারা আজকে সাম্প্রদায়িক সম্পৃতির কথা হচ্ছে, সেই সমস্ত তারাগুলোকে জিজ্ঞাসা করছি, ওই 22,000 কোটি টাকা বার করার জন্য কতবার আপনারা চিৎকার করেছেন? আজকে আপনারা বহু ফসলবাজি করছেন, শিলিগুড়িতে ওয়াকাফ পাপড়ির ওপরে বিজেপির পার্টি অফিস হচ্ছে, এটা বিজেপির পার্টি অফিসটাকে থেকে উচ্ছেদ করে ওয়াকাফ পাপড়ি মুসলমানদের পাপড়ি তালা যাতে পেয়ে যায়, এর জন্য কথা বলেছেন। তথ্য আছে আপনাদের কাছে, বলতে পারবেন? তারা ফসলবাজি করে বেড়াচ্ছে কিন্তু এইগুলো বলছে না, কেন বলবে? কিছুদিন পূর্বে থেকে আন্দোলন চলছে, আনএডেড মাদ্রাসার টিচার্স গুলো, তারা যখন আন্দোলনে নামছে তাদেরকে পিটিয়ে তুলে দেওয়া হচ্ছে। যখন তারা অনশনে বসছে, রাতের অন্ধকারে গুন্ডা পাঠিয়ে বন্দুক দেখিয়ে তরোয়াল দেখিয়ে তাদেরকে তুলে দেওয়া হচ্ছে, তার বেলায় কিন্তু তারা কোনো বক্তব্য নেয়। কেন নয়, এই কারণটা একটু জানতে হবে। কারণটা কি? বলেছিল না আমি পশ্চিম বাংলার বাল ঠাকরে হব, শোনেননি বক্তব্যে? বলেছিল আমি পশ্চিম বাংলার বাল ঠাকরে হব। পশ্চিম বাংলার বাল ঠাকরে কেন? পশ্চিম বাংলার 1937 সালের যে কিং মেকার হয়েছিল কে জানেন? 1937 সালের ইলেকশনের কিং মেকার কি হয়েছিল জানেন? আপনার আমার পীর মোর্শেদ দাদা হুজুর পীর কে রহমতুল্লাহ আলাইহি, তার মতো ভূমিকা পালন করো না কেন, সেই চিন্তা ভাবনা নেই, বাল ঠাকরে হবে। তো বাল ঠাকরে হতে যে বাল ঠাকরে আছে কোথায় দাদা? সে আছে পৃথিবীর বুকে, আছে তো?
আপনার ছেলে যখন কাজ করতে চাইছে ওর ন্যাস ধরে টানা হচ্ছে, ছেলের ন্যাস তো রবার্ট, এটাও জানে না কত টানবে, রবার্ট টানলে কি বলতো বাড়তে থাকে কিন্তু হাতের কাছে পাবে না। আপনাদের ভাইজানকে যত টানছে আল্লাহ তত কি করছে বাড়িয়ে দিচ্ছে, যত সমর্থন বাড়িয়ে দিচ্ছে। সুতরাং আগামী দিনে যেই কথা বলি শেষ করব, আগোছলে অনেক বক্তব্য দিলাম, যে বিষয়ে বলতে এসেছি যেহেতু আমাদের করিম ভাই বক্তব্যটা তুলেছে খুব ভালো কথা, ওই বিষয়টা অ্যাড করে দিচ্ছি। আগামী দিনে আমাদের একটাই কথা থাকবে, একটাই চিন্তা ভাবনা থাকবে যে আমরা বীর পুরুষ হব, সার্টিফিকেট নেবো না কাপুরুষের সার্টিফিকেট নেবো। কিসের সার্টিফিকেট নেবেন? যদি বীর পুরুষের সার্টিফিকেট নিতে চান, সার্টিফিকেটটা কি আপনি নিজেকে দেবেন না আপনার পরের প্রজন্ম আপনাকে দেবে? আপনার পরের প্রজন্ম আপনাকে দেবে সার্টিফিকেটটা। সুতরাং আমরা আমাদের আগের প্রজন্মকে বলি বীর পুরুষ, কারণ তারা দেশের স্বাধীনতা সংগ্রামের জন্য লড়াই করেছিল, তারা দেশের দেশে যে ব্রিটিশদের থাবা ছিল কালো থাবা থেকে দেশবাসীকে মুক্ত করেছিল, মুক্ত করে সুন্দর সকাল দিয়েছিল। আর আজকে আমরা এত হারাম খেয়ে ফেলছি, এত দালালি করে ফেলছি, সেই সুন্দর সকালকে আমরা রাতের থেকে অন্ধকারের দিকে নিয়ে চলে যেতে চলেছি, রাতের থেকে অন্ধকার চলেছে। তাই সুতরাং যারা আছেন আমরা যদি মনে করি আমাদের পরের প্রজন্মকে সেই সুন্দর সকাল উপহার দেব, তাহলে আমাদের পরের প্রজন্ম আমাদেরকে কি বলবে? বীর পুরুষ। আর যদি এমন সকাল উপহার দিই রাতের থেকে অন্ধকার, তাহলে আমাদেরকে কাপুরুষ বলবে। সুতরাং আপনার সার্টিফিকেট কি হবে আপনি নিজেই ডিসাইড করুন। আমি আশা রাখবো 2021 সালে বিধানসভা নির্বাচনে ভাইজান আপনাদেরকে যে চিহ্নটা যে সিম্বলটা আপনাদেরকে দেখিয়ে দেবে, সেইখানে কি আপনারা আপনাদের মূল্যবান ভোট দেবেন? তো দেবেন তো, শুধু আপনারা দেবেন না, আপনাদের পরিবার দেবে তো, আপনাদের আত্মীয় স্বজন দেবে তো। দলিত আদিবাসী মুসলিম ঐক্যবদ্ধ হয়ে আমরা যে সিম্বল দেখাবো আপনারা সেখানে দেবেন তো। যদি মনে করি আগামী দিনে দেবঙ্গাতে একটা আদিবাসী ভাইকে ভোটে দান করাবো, আপনারা তাকে ভোট দেবেন তো। যদি মনে করি দেবঙ্গাতে আগামী দিনে একটা দলিত ভাইকে ভোটে দান করাবো, আপনারা আপনাদের মূল্যবান ভোট দেবেন তো। যদি মনে করি দেবঙ্গাতে আগামী দিনে একটা মথুয়া ভাইকে ভোটে দাঁড় করাবো, আপনারা ভোট দেবেন তো। কারণ আমরা শুধু দেখবো উন্নয়ন, আর ভাইজান যেটা বলতে সেটা দেখবো, এই আশা রাখতে পারি তো। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করার আগে আর একটা কথা বলে দিই, এত আন্দোলন চলছে দেশ জুড়ে, সুপ্রিম কোর্ট কেন্দ্রকে কিন্তু ভর্সনা করেছে যে তুমি এই আইনটাকে এখন স্টে করো, স্থগিত করো, রাখো, বিবেচনা করো, আমরা এরকম আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ কৃষকদের পক্ষ থেকে সুপ্রিম কোর্ট রায় দেবে, এই আন্দোলনটাকে এই বিলগুলোকে কেন্দ্র প্রত্যাহার করতে বাধ্য হবে। আগামী দিনে যদি আন্দোলন এটা কি আপনারা উপস্থিত হবেন তো? এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করার পূর্বে আপনাদের জেলা সভাপতি আপনাদের সামনে মানাজাত করবেন, দুয়ার খায়ের করে শেষ করে দেবে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসিনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ তুমি সবই অন্তর্যামী, তুমি সবকিছু জানো, সকাল উঠে জানিয়ে আল্লাহ তুমি সবকিছু দেখতে পাও শুনতে পাও। মাহবুদ আমাদের নেক মাকসাদগুলোকে পুরো করে নাও। আওলাদে মুজাদ্দাদের জামানের চতুর্থ প্রজন্ম আব্বাস সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে আজকে যে মানুষগুলো, যে ভাইগুলো অত্যন্ত ক্লান্ত পরিশ্রান্ত করে আল্লাহ আজকে এই প্রোগ্রামকে সফলের জায়গায় নিয়ে গিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নিয়ে নেক মাকসাদগুলোকে তুমি পুরো করে দাও। আমাদের ছেলেগুলোকে হেফাজত করো, আমাদের হিন্দু মুসলিম দলিত আদিবাসী সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে চলা তৌফিক এনায়েত করে দাও। আমাদের ভ্রাতৃত্ব বজায় রাখা তৌফিক এনায়েত করে দাও। আয় আল্লাহ সাম্প্রদায়িক শক্তিকে তুমি ভারত থেকে দূর করিয়ে দাও আল্লাহ। আমাদের সকলে এহকাল পরকাল কল্যাণময় করে দাও। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বাকি লা ইলাহা ইল্লাল্লাহু।